এটি ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ পরিমাপ অর্থাৎ মেজারমেন্ট। এখানে আমরা প্রথম 10টি কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে কোনটি ভৌত রাশি নয়, দৈর্ঘ্য, বল, জল, সময়। উত্তর হচ্ছে জল। কারণ কি, প্রথমে আমরা জেনে নিই ভৌত রাশি কাকে বলে। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই সাধারণভাবে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বা সংক্ষেপে রাশি বলা হয়। তাহলে আমরা পরিমাপ করতে পারবো। তাহলে দৈর্ঘ্য এলকে তোমরা পরিমাপ করতে পারবো, বল এফকেও তো পরিমাপ করতে পারবো, আর সময় হচ্ছে টি ধরো, এটাকেও আমরা পরিমাপ করতে পারবো। কিন্তু জলের তো এখানে কিছু বলা নেই, এর ঘনত্ব না আয়তন না ভর কিছু বলা নেই। তাহলে এখানে যে অপশানগুলো আছে, তাহলে অপশান হবে আমাদের জল। এখানে জল ভৌত রাশি নয়, কারণ আমরা একে পরিমাপ করতে পারবো না। একটি হয়ে গেল। এবার দুয়ের কোশ্চেন বলা হয়েছে যে এক ব্যক্তি বাজার থেকে একটি সুন্দর মাছ কিনে খুব আনন্দ পেল, এক্ষেত্রে কোনটি ভৌত রাশি নয়, মাছের দৈর্ঘ্য, মাছের ভর, আনন্দ, মাছের আয়তন। উত্তর হচ্ছে আনন্দ। কারণ কি, মাছের দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারবো, ভরও পরিমাপ করতে পারবো, আয়তনও পরিমাপ করা যাবে। তাহলে ভৌত রাশি নয় যেহেতু জিজ্ঞেস করেছে, তাহলে কাকে আমরা পরিমাপ করতে পারবো না, আনন্দ। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে আনন্দ। দুয়ের কোশ্চেন হয়ে গেল। তিনের কোশ্চেন বলা হয়েছে যে কোনটি প্রাথমিক রাশি নয়, সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, বল। উত্তর হচ্ছে বল। কারণ কি, আগে আমরা জেনে নিই যে প্রাথমিক বা মূল একক কাকে বলে, অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিট। যে ভৌত রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যাদের একক থেকে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায়, তাদের প্রাথমিক বা মূল একক বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়ের একক। ঠিক আছে, তাহলে এখানে তাহলে সময়, তাপমাত্রা এবং দৈর্ঘ্য এগুলো হচ্ছে প্রাথমিক রাশি। ঠিক আছে, কারণ এদের এককগুলো হচ্ছে প্রাথমিক একক বলা হয়েছে। তাহলে প্রশ্ন যেহেতু করা হয়েছে যে প্রাথমিক রাশি নয়, তাহলে উত্তর হচ্ছে আমাদের বল। বল আমাদের এক্ষেত্রে প্রাথমিক রাশি নয়। ঠিক আছে, তিন প্রশ্ন হয়ে গেল। চারের প্রশ্ন করা হয়েছে যে মূল একক হলো ক্ষেত্রফল, আয়তন, প্রস্থ, ঘনত্ব। মূল একক হলো ক্ষেত্রফল, আয়তন, প্রস্থ এবং ঘনত্ব। তাহলে দেখো, একটু আগে আমরা পড়লাম যে মূল মূল একক বা প্রাথমিক একক। তাহলে আমরা যদি ক্ষেত্রফল দেখি, তাহলে হচ্ছে এল স্কোয়ার। ঠিক আছে, আয়তন দেখছি এল কিউব, আর ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। তাহলে এখানে উত্তর কি হচ্ছে, উত্তর হয়ে যাবে প্রস্থ। কারণ প্রস্থটা একমাত্র যে শুধু এই কারোর উপর নির্ভর করছে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের মূল একক। কারণ মূল এককের সঙ্গে আমরা একটু আগে পড়লাম যে ভৌত রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ এখানে এই প্রস্থটাই একমাত্র যে কারোর উপর নির্ভর করছে না। কিন্তু ঘনত্ব, যেমন উপরে এম আছে মানে ভর আছে, নিচে আয়তন আছে, আয়তনের ক্ষেত্রে এখানে দৈর্ঘ্যকে তিনবার গুণ করা হচ্ছে, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে দৈর্ঘ্যটাকে স্কোয়ার করা হচ্ছে। তাহলে এখানে পরস্পর নির্ভর করছে, একমাত্র এই প্রস্থের ক্ষেত্রে নির্ভর করছে না। তাহলে উত্তর হয়ে গেল প্রস্থ। চারের প্রশ্ন হয়ে গেল। পাঁচের প্রশ্নে বলা হয়েছে লব্ধ একক হলো দৈর্ঘ্য, ভর, সময়, কার্য। উত্তর হচ্ছে কার্য। কারণ কি, তা লব্ধ একক কাকে বলে। লব্ধ একক হচ্ছে সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক মূল এককের সাহায্যে যে সমস্ত ভৌত রাশি একক গঠন করা হয়, সেই এককগুলিকে লব্ধ একক বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো দৈর্ঘ্যটা তো শুধু এল, সে একাই ঠিক আছে, ভর হচ্ছে এম, এটাও ঠিক আছে, সময় হচ্ছে টাইম, এটা ঠিক আছে। কিন্তু যে কার্যকে যখন কার্যের একক যখন আমরা বার করব, কার্যের একক যখন আমরা বের করব, তখন কি হচ্ছে, বল ইনটু সরণ। তাহলে এই বল ইনটু সরণে যখন করছি, তাহলে বলের একক সাথে সরণের একক গুণ করতে হবে, তবেই না কার্যের আমরা এককগুলি পাবো। তাহলে এটি হচ্ছে লব্ধ একক, সেই জন্য হচ্ছে কার্য এই ক্ষেত্রে লব্ধ একক। ঠিক আছে, ছয়ের প্রশ্ন করা হয়েছে যে রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হল কার্য, ঘনত্ব, ভরবেগ, শক্তি। তাহলে ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি কাকে বলে জানিনি। মান ও দিক এই দুটি বৈশিষ্ট্যের সাহায্যে যে সকল ভৌত রাশিকে সঠিকভাবে বর্ণনা করা যায় এবং যে সকল রাশির যোগ বা বিয়োগ সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে করা যায় না, নির্দিষ্ট কতগুলি জ্যামিতিক নিয়ম
অর্থাৎ সংযোজন সূত্র অনুসারেই কেবলমাত্র করা সম্ভব, তাই এদেরকে ভেক্টর রাশি বলা হয়। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে আমাদের ভরবেগ। কারণ দেখো এখানে যে কার্য হচ্ছে স্কেলার, ঘনত্ব হচ্ছে স্কেলার, শক্তিও হচ্ছে স্কেলার, একক স্কেলার রাশি, তাহলে একমাত্র ভরবেগ যার মান এবং দিক দুয়ে আছে। কারণ বেগ হচ্ছে সরণ বাই সময়, আর এই সরণের তো নির্দিষ্ট দিক আছে, তাহলে যেহেতু বেগের সূত্রের নির্দিষ্ট দিক আছে, এই বেগের সাথে তো আমরা ভর গুণ করেছি, তাই না? তাহলে টোটালটার উপরেও দিক থাকছে, তাহলে মান ও দিক উভয় আছে, তাই হচ্ছে ভরবেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। 6 দাগের প্রশ্ন হয়ে গেল। 7-এর প্রশ্ন করা হয়েছে যে রাশিগুলির মধ্যে স্কেলার রাশি হলো ত্বরণ, মন্দন, ভরবেগ, কার্য। উত্তর হচ্ছে কার্য। একটু আগে আমরা পেলাম, কারণ দেখো ত্বরণের ত্বরণ কাকে বলে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, তাহলে বেগের তো দিক আছে, তাহলে বেগের দিক ও মান দুটোই হলো, তাহলে বেগ তো হয়ে গেল তো ভেক্টর, তাহলে ত্বরণও হয়ে গেল ভেক্টর, তাহলে মন্দন হচ্ছে বেগ হ্রাসের মানকে মন্দন বলা হয়, এটাও ভেক্টর হয়ে গেল। ভরবেগ এটিও ভেক্টর, তাহলে একমাত্র কার্য আছে, কার্য হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, 8-এর প্রশ্ন করা হয়েছে যে ভেক্টর রাশি হলো সময়, তাপ, বল এবং ভর। দেখো সময়ের কোনো দিক নেই, তাপেরও দিক নেই, আর ভরের কোনো দিক নেই, তাহলে উত্তর হচ্ছে আমাদের বল। কারণ বলের সূত্র কি, বল হচ্ছে এফ সমান এম গুণিত এ, এমটা এখানে আমাদের ভর আর এটা হচ্ছে আমাদের ত্বরণ। ঠিক আছে, তাহলে এফ সমান হচ্ছে এম এ, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। আমাদের প্রশ্ন করা হয়েছিল যে ভেক্টর রাশি, তাহলে এখানে যেহেতু ত্বরণ আছে, ত্বরণের তো দিক এবং মান দুটোই আছে, তাহলে এই বলেরও দিক এবং মান দুটোই থাকবে, সেই জন্য এটা হচ্ছে ভেক্টর রাশি। উত্তর হয়ে গেল আমাদের বল। কোশ্চেন 9, বলের একক কয়টি মৌলিক একক দ্বারা গঠিত, 2টি, 3টি, 4টি না 5টি? উত্তর হচ্ছে 3টি। কারণ দেখো এই যে আমরা একটু এখানে পেলাম এফ সমান এম এ, এখানে যদি আমরা একক বের করি আমরা, তাহলে ভরের এখানে হবে ভরের একক, এবার ত্বরণের ক্ষেত্রে দৈর্ঘ্যের একক বাই সময়ের এককের স্কোয়ার, সময়ের একক তার স্কোয়ার, তাহলে আমার দেখো এখানে ভরের একক লাগছে, দৈর্ঘ্যের একক লাগছে আর সময়ের একক লাগছে, সেই জন্য আমাদের 3টি হয়ে গেল। এবার 10-এর প্রশ্ন করা হয়েছে যে কোন পরিমাপ পদ্ধতিটি বর্তমানে প্রায় অপ্রচলিত, সিজিএস, এপিএস, এসআই, কোনোটি নয়। উত্তর হবে এপিএস, তাহলে এপিএস পদ্ধতিটি বর্তমানে প্রায় অপ্রচলিত। বোঝা গেছে?